দ্বাদশ শ্রেণীর প্রাণ শিক্ষার্থীবৃন্দ বৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জয়তশীল সহকারী অধ্যাপক বান্দরবান কন্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাণ শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করবে আমি তোমাদেরকে আজকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় সাত থেকে একজিয়াল স্কেলিটন সম্পর্কে পড়াবো মনোযোগ সহকারে লেসন শুনবে দেখো একজিয়াল স্কেলিটন অক্ষীয় কঙ্কাল কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে কোমল নমনীয় ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঘিরে রাখে এবং দেহকাণ্ডের বিভিন্ন অংশকে যুক্ত করে অবলম্বন নান করে সেগুলোকে অক্ষীয় কঙ্কাল বলে অক্ষয় কঙ্কাল করচি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরে বিভক্ত পর্যায়ক্রমে আমরা একটু দেখবো স্লাইডে লক্ষ্য করো এটা তোমাদের টেক্সট বুক থেকে নিয়েছি মানব কঙ্কালের দৃশ্য আমার লেফটে আছে সম্মুখ দৃশ্য এবং রাইটে আছে পশ্চাৎ দৃশ্য এরপরে আসো কারচি চমৎকার একটা ফিগার দিয়েছে লক্ষ্য করো স্কাল পরীক্ষায় প্রশ্ন হয় করচি কি মুখ মন্ডলীয় মানে ফিশিয়াল বোনের কথায় বলা হচ্ছে ও করচিকা নিয়ে মুখ মন্ডলীয় ও করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠন কি বলে উনত্রিশটি অস্থি নিয়ে করটি গঠিত এটা করটির অস্থিগুলো করটিকা বা খুলির অস্থি এবং মুখ মন্ডলীয় অস্থি এ দুভাগে বিভক্ত এখানে আমি তোমাদের একটু এটেনশন ড্র করছি খেয়াল করো কতে আমি লিখেছি করটি অনুরূপ আরেকটি শব্দ করচিকা হ্যাঁ করচি বলতে গেলে সেখানে ফেসিয়াল বোনটাও থাকবে তারপর ক্রেনিয়াম যেটা সেটাও থাকবে করচিকা করচিকা একটি খাল করো করটি হচ্ছে স্কাল করটি হচ্ছে স্কাল অর্থাৎ তোমার যে মুখমণ্ডল এবং তোমার যে মস্ত তোমার যে হেড তোমার যে মস্তক তোমার যে ফেস দুটো মিলেই হচ্ছে স্কাল বা করচি সে স্কাল বা করটিকে আরো যদি আমরা ফাইনেস্ট ওয়ে তারা সুখ্যাতি সূক্ষ্মভাবে ভাগ করি বিভাজিত করি বিভাজন করি তাহলে আমরা সেখানে মুখের অস্থি মুখমন্ডলীয় অস্থি ফেশিয়াল বহন পাব এবং ক্রোনিয়াম যেটা কারো যেটা সেটাও পাব তাহলে আমি আশা করব বোঝাতে পেরেছি করটি স্কাল করটি হচ্ছে স্কাল এখানে আছে ফেসিয়াল বোন এবং ক্রনিয়াম খাল করো এরপরে মুখ মন্ডলীয় ও করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালী গঠনকে করোটি বলে করোটিকে পরীক্ষা পুষ্ণ হয় উনত্রিশটি অস্থি নিয়ে করোটি গঠিত করোটির অস্থিগুলো করটিকা বা খুলির অস্থি এবং মুখমন্ডলীয় অস্থি এই দুভাগে বিভক্ত তার মানে মুখমণ্ডলীয় অস্থি তোমরা বুঝতে পারছো কেশিয়াল বোন আর খুলির অস্থি হচ্ছে ফেশিয়াল বোন বাদ দিয়ে উপরের যেটা সেটা হচ্ছে খুলির অস্থি অর্থাৎ করোটি স্কালকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে খুলির অস্থি বা করচিকা বা ক্রেনিয়াম আর হচ্ছে ফেসিয়াল বোন বা মুখমন্ডলীয় অস্থি তাহলে মুখমন্ডলীয় অস্থি এবং করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার যে কঙ্কালিক গঠন সেটাকে বলা হচ্ছে করটি করটি কি যদি পুষ্ট হয় বল দাও মুখমন্ডলীয় অস্থি এবং করটিকা অস্থিকে একত্রে করচি বলে আর করচিকা কি করোটিকা কি খুলির অস্থিটাকেই বলা হচ্ছে করচিকা খুলির অস্থিকেই বলা হয় করোটিকা আশা করি বুঝতে পেরেছো পরে স্লাইডে দেখি কি বলছি করোটিকাতে আসো করোটির যে অংশ করোটি একটা করটিকা একটা করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে মস্তিষ্ক হচ্ছে ব্রেন হেড নয় হেড হচ্ছে মাথা বা মস্তক আর ব্রেন হচ্ছে মস্তিষ্ক করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে সুতরাং পরীক্ষায় পৃষ্ঠাটা কি এসছে এটা লক্ষ্য করো আইদার করোটি অর করোটিকা করোটি হচ্ছে স্কাল করোটি হচ্ছে করোটিকা হচ্ছে ক্রেনিয়াম ক্রেনিয়াল বোনস কুলি রস্তিগুলোকে বলা হয় ক্রেনিয়াল বোনস করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে ছয় ধরনের মোট আটটি সুগঠিত চাপা ও শক্ত অস্থি নিয়ে করটিকা গঠিত অস্থিগুলো খাঁচ কাটা কিনারা যুক্ত হওয়ায় একত্রে ঘন সন্নিবেশিত সুচার সন্ধে মাধ্যমে সংলগ্ন থাকে দেখো এই যে একটি অস্থি এই যে একটি অস্থি মাঝখানে যে জয়েন্ট এই যে জয়েন্ট এটা এই জয়েন্টটা এখান থেকে আমরা লক্ষ্য করি ঠিক আমি একটু ঘুরাচ্ছি এই যে এইভাবে 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 খুব সূক্ষ্ম সূক্ষ্ম জয়েন্ট আছে দুপাশের দুটা অস্থি এই সূক্ষ্মাদি সূক্ষ্ম জয়েন্টের মাঝখানে একে অপরের সাথে যুক্ত থাকে এই করটির যে অস্থিগুলো যে জয়েন্টের মাধ্যমে যে সন্ধির মাধ্যমে একটি সাথে আরেকটি যুক্ত এই যে সন্ধির মাধ্যমে একটি সাথে আরেকটি যুক্ত সেই সন্ধিগুলোকে বলা হচ্ছে সুচার সুচার বা সুচার সন্ধি আশা করি তোমরা বুঝতে পেরেছ কারটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে কর চিকা বলে ছয় ধরনের মোট আটটি এটি খেয়াল রাখবা আটটি চাপা সুগঠিত চাপা ও শক্ত অস্থি নিয়ে করটিকা গঠিত অস্থিগুলো খাঁচ কাটা কিনারা যুক্ত মাধ্যমে সন্নিবেশিত সংলগ্ন থাকে তারপরে স্লারি খেয়াল করো করটিকা যেসব অস্থি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল এখানে দেখাও এই যে ফ্রন্টাল এই যে কপাল নির্মাণকারী বড় একটা ঝিনুকের মতো স্ট্রাকচার চার কোনা প্লেটের মতো দুটি প্যারাইটাল এই যে এই পাশে একটা অপর পাশে একটা আমরা একটা পাশ দেখতে পাচ্ছি প্যারাইটাল চার অংশে বিভক্ত টেম্পোরাল এই যে দুজন টেম্পোরাল দুপাশে দুটি এই জন্য দুটি বলছে খোলসের মতো একটি অক্সিপিটাল এই যে এটা নিচের দিকে এই যে অক্সিপিটাল এই যেটা একটি অক্সিপিটাল তারপরে কি বলছে ডানার মতো একটি স্পেনয়েড স্পেনটা দেখো এই যে এই যেটা স্পেনয়েড কার্সরটা লক্ষ্য করো এই যে স্পেনয়েড এরপর কি বলছে এবং ছিদ্রাল আড়ারি প্লেটের মতো একটা মায়েট এই যে দেখ এই গেল তাহলে কি বললাম কারোটিকা যেসব অস্তি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল চার কোনা প্লেটের মতো দুটি রয়েটাল চার অংশে বিভক্ত দুটি টেম্পোরাল খোলসের মতো একটি অক্সিপিটাল ডানার মতো একটি স্পেনয়েট এবং ছিদ্রাল আড়ারি প্লেটের মতো একটি মায়েট ফাংশন্সটা দেখো কাজ করোটিকা মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষিত রাখে মস্তক কেন মস্তিষ্ককে মস্তিষ্ক আবৃতকারী যে অস্থিগুলো বোমোনগুলো এগুলি হচ্ছে করোটিকা আর করোটি হচ্ছে মস্তিষ্ক আবৃতকারী অস্থির প্লাস ফেশিয়াল বোন্স বা মুখমণ্ডলীয় অস্থি দুটোকে একত্রে বলে স্কাল বা করোচি করো চিকা হলো ক্রোনিয়াল ক্রনিয়াম থেকে আর করোটির অস্থি হল ক্রোনিয়াল বোন্স আসো নেক্সট স্লাইডে ফেসিয়াল বোনস গুলো দেখো করটিকার সামনের ও নিচের দিকের অংশ মুখমণ্ডল একটি জড়স্তি বা মেঘজিলা এখানে উপরের মেঘজিলাটা দেখানো হয় না উপরের পাটিটা মেঘজিলাটা উপর দেখানো হয় নাই একটি জড়স্তি বা মেঘজিলা ঊর্ধ্ব চোয়াল একটি মেন্ডিবল ও নিম্ন চোয়াল এখানে মূলত মেন্ডিবলটাই মানে নিম্ন চোয়াল তাকেই দেখানো হয়েছে চার কোনা দুটি জায়গেমেটিক আয়তাকার দুটি নেজল খাত ও ঝুটি সম্বলিত ল্যাক্রিমাল চার কোনা একটি ভৌমার এবং অনুলম্ব পেটে গঠিত দুটি প্যালেচিং নিয়ে মুখমন্ডল গঠিত এগুলো একটু মনে রাখতে হবে কাজ দেখো মুখমন্ডলীয় অস্থিগুলো সুসজ্জিত হয়ে চোখ কান নাক ও মুখ সৃষ্টি করে এই স্লাইডে নাই প্রিভিয়াস স্লাইড একটু যাই এইখানে কয়েকটা অস্থি আছে দেখো যেগুলো ওখানে আমরা বলি নাই এই এখানে পড়ানোর সময় বলি নাই যেটা পরের স্লাইডে আছে আমার ছবিটা ওখানে এই যে জায়গোমেটিক বোন এই যে জায়গোমেটিক বোন এই যে ম্যাক্সিলা এই যে ম্যাক্সিলা যেটা উপরের চল জোর অস্থি আর কি এই যে জায়গোমেটিক বোন তারপরে আর কোনটা ওই যে নেজাল বোম বাকিগুলো এখানে আর দেখানো হয় নাই ছবিতে দেখানো হয় নাই আমি বলছি না এরপরে স্লাইডে চলে যাচ্ছি বোমসে আসো ভার্টিবাল কলামে আসো মেরুদণ্ড স্পাইনাল কলাম আর চিব্রাল কলাম এট্স এই যে মেরুদণ্ডের প্রথম যে অস্তিষ্ঠের নাম হচ্ছে এট্লাস একেবারে প্রথম এয়ার প্লাস এট্লাস কেন যেন এটা টোটাল এই যে করোটির ভাট্টা বহন করে মস্তুক টোটাল এই যে মস্তক তোমার ইনক্লুডিং ফেসিয়াল বোন এবং তোমার জিক্টোনিয়াল বোনস এই টোটাল এখান থেকে যদি আমরা খেয়াল করি করটি এই করটিটাকে সাপোর্ট দিয়ে কিভাবে উপরের দিকে দাঁড় করিয়ে রেখেছেন এখান থেকে এ প্লাস গ্রিক দেবতায় প্লাস একটা রূপ কথা মিথ মিথোলজি মায়াথোলজি এ প্লাস গ্রিক দেবতা টোটাল পৃথিবীটাকে তার মানে মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছে ওইখান থেকে কনসেপ্ট এসছে এই জন্য এই অস্থিটার নাম এ প্লাস দেখো আমাদের টোটাল মুখমন্ডলীয় অস্থি আমাদের টোটাল মস্তক আমাদের টোটাল স্কালটাকে সেটা কেমন করে ঠায় ওপরের দিকে ধরে রেখেছে আটকে রেখেছে স্থির করে রেখেছে এই জন্য প্রথম মেরুদণ্ডের প্রথম কশেরুকার নাম এটলাস এটলাস থেকে ককপিক্স একেবারে শেষে আছে ককপিক্স দেখো এখানে দেখো এই যে ককপিক্স এই যে ককপিক্স এখানে চাট দিয়েছে এই যে এই থার্ড ব্র্যাকেটে এইখানে চারটি অস্থি ফিউজ আমাদের মেরুদণ্ডের একেবারে শেষের যে এই সুচালু অংশটা এটা চারটি অস্থি একত্রে যত যদিও দুশো ছয়ের হিসাবে এখানে এক বাট ফিউজ চারটি একত্রিত হয়ে কক কেক্স গঠন করে কক কেক্স ক ক ক ক দন্ত স কক কক কিক্স এই যে কককেক্স যাইহোক অ্যাটলাস্ট থেকে ককিক্স পর্যন্ত প্রলম্বিত সুষম্না কাণ্ডকে ঘিরে সুষুমনা কাণ্ডকা এই যে এখানে ছিদ্র দেখছন এই ছিদ্রপথেই একেবারে কশু আন্তঃ ছিদ্র ব্যথর দিয়ে একেবারে ককিক্স পর্যন্ত চলে আসে যে সুষুমনা কাণ্ড এটা থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এ প্লাস থেকে কক্স পর্যন্ত প্রলম্বিত সুসুমনা কাণ্ডকে ঘিরে অবস্থিত একসারে কষের ওখানে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বন দানকারী অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে অনেক সময় কৃষ্ণ হতে পারে মেরুদণ্ডকে মেরুদণ্ডের আরো কিছু নাম আছে শিরোধারা স্পাইন স্পাইনাল কলাম প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয় তৈত্র স্টেট অ্যামসিকি অনিয়ত আকৃতির অস্থির খণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত কষেরু ককে এটা তো প্রশ্ন হয়েই যায় চলে আসে মেরুদণ্ডের প্রতিটি অস্থির খণ্ডকে কশেরুকা বলে অর্থাৎ এখানে যে একটি 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 কশেরুকা বিভিন্ন অঞ্চল এটা সারবাইকেল অঞ্চলের সাতটি থোরাসিক বক্কদেশীয় একুশটি লাম্বার অঞ্চলে পাঁচটি সিক্রাং সিক্রাল মানে শ্রোণিদেশীয় পাঁচটি ককটিক্ পুচ্ছ দেশীয় চারটি মূলত একটি চারটি ফিউজ হয় মূলত একটি পাঁচটি করতে হয় আলাদাই আছে একুশটা আলাদা আছে এখানে আলাদা আছে সাতটি এগুলো একটু মনে রাখতে হবে পরের স্লাইড আমরা যাই যাই হোক এই স্লাইডটাকে এখানে একটু বড় করে দেখিয়েছি একটি আদর্শ কোষের করার ঘটনা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তিন নম্বর মানে তিন নম্বর বলতে ক গ অর্থাৎ প্রয়োগের প্রশ্ন এই এই যে কসেরুকার একটা ফিগার রাখতে হবে এবং তার বর্ণনাটুকু দিতে হবে একটু খেয়াল করলে ইজি বাট খেয়াল না করলে জটিল মনে হবে আর কি একটি টিপিক্যাল ভার্টিপুরাল কলাম একটি আদর্শ বাটির কলাম না বাটি ব্রি বাটি ব্রি বাটি ব্রা বাটি ব্রা হচ্ছে সিংলা ফর্ম আর বাটি ব্রি হচ্ছে প্লুরাল ফর্ম একটি আদর্শ কসেরুকার গঠন দেহের বিভিন্ন অঞ্চলে কি একই অঞ্চলে বিভিন্ন কসেরুকায়ও পার্থক্য দেখা যায় তা সত্ত্বেও সকল কষের একটি মৌলিক গরণের উপর প্রতিষ্ঠিত ভিন্নতা থাকলেও বেসিক একটা স্ট্রাকচার আছে মানুষের একটি আদর্শ কষের গঠন বর্ণনা করা হলো দেখো কি বলছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি সেন্ট্রাম কি পরীকে প্রশ্ন হয় এই যে স্ট্রাকচারটা মানে মূল দেহ এই কশেরুকার বডি যেটা এটাই এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি বডিতে বুঝো ভার্টিব্রাল কলামের এক একটি অস্থিখণ্ড কষের ওইখান থেকে ভার্টিব্রাল বডি ব্রা থেকে ভার্টিব্রাল বডি এই যেটাই এটি কশিরুকর বৃহত্তম ও স্থুল স্থূল অংশ দেখতে ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো কমলাস্তে নির্মিত সিম্পার্সিস বা আন্ত চাকতির সাহায্যে সমস্ত কশিরুকর দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে সেন্ট্রাম শক্ত পুরু ও স্পঞ্জে অস্তিত্ব গঠিত এই যে এই গঠন এই গঠনের সাহায্যে এই যে সিম্পার্সিস বা আন্ত চাকতির চাক্তির সাহায্যে এই যে এই গঠনটাই একটার সাথে আরেকটা ওই যে আগে দেখিয়েছি মনে করো এই যে এখানে এইটাতে খেয়াল করো এই যে এইখানে এই এক একটি কোষের উপর গঠন দেখাচ্ছি এই যে এক একটি কোষের উপর গঠন দেখাচ্ছে এটা একটি সাথে একটি যুক্ত এই যে এখানে এটা মূল বডি এই যেখানে চাকরির মতো গঠন আছে এই গঠনের সাহায্যে একে সামনের দিকেও পিছনের দিকেও একে অপরের সাথে যুক্ত এখানেও আবার আর্টিকুলেশন আছে যাতে করে একে অপরের সাথে যুক্ত থাকতে পারে আচ্ছা আসলে দেখো সেন্ট্রাম বা ভার্টিবাল বডি কথা বলেছি পরে স্লাইডে যাই আর্চ আর্চ এর আমরা ঠিক যদি বাংলা করি খিলান খিলান মানে হচ্ছে দেখো গেটের মতো তোরণের মতো এটা আবার কিরকম এই যে এই এই পথটা এই অংশটা হচ্ছে খিলান তুমি তোমার দুটো হাতকে মাথার উপর রেখে একত্রে আঙ্গুল দিয়ে অপরকে ছুঁয়ে দেখো এই যে স্ট্রাকচারটা হবে দুটো হাতকে তোমার শরীর সামনে আনো নাক মুখের সামনে মাথার উপর একটু কাছাকাছি নিয়ে এক আঙ্গুল দ্বারা অনামিকা দ্বারা একে একটি হাতকে আরেকটি হাতের সাথে আঙ্গুল সাজে ছৌ যে স্ট্রাকচারটা হল সেটাই খিলান খিলান গেট তোরন এই যে আর্টস এটি কশেরুকা দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিং এর মতো গঠন আর্টস নিম্নোক্ত অংশগুলো ধারণ করে কি কি ট্রান্সফার প্রসেস এই যে প্রসেস প্রসারিত অংশ আর আর এই যে ফিলা নাকি কে প্রসেস এই যে ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রশস্ত প্রসেস অভিক্ষেপ গঠন দেখো উভয় পাশে পেডিকল ও ল্যামিনার সংযোগস্থল থেকে অতীত পার্শ্বীয় প্রবর্ধন এই প্রসেস প্রবর্ধন পেডিকলটাকে দেখো কশেরুকা দেহের এটাই বড়ে উভয় পশ্চাৎ পাশে এটাই পশ্চাৎ পাশ উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে অতীত ও পিছনে বর্ধিত খাটো শক্ত গঠন এই যে মানে এই এইখানকার খাটো শক্ত গঠন আর কি এই খাটো শক্ত এই খাটো শক্ত গঠন ল্যামিনা দেখো উভয় পাশে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝখানে এই যে ট্রান্সভার্স প্রসেস এই যে স্পাইনাস প্রসেসের মাঝখানে এই জায়গাটা হচ্ছে ল্যামিনা এই জায়গাটা হচ্ছে ল্যামিনা এই জায়গাটা হচ্ছে প্যাডিকল প্যাডিকল মানে বটা বৃন্ত অনেকটা এটা সাথে লেগে আছে তো তাই এটা প্যাডিকল এটা প্যাডিকল এই অংশটুকু এই অংশটুকু ল্যামিনা বা পাথ ল্যামিনা বা পাথ তাহলে কি বলছি ট্রান্সভার্স প্রসেস উভয় পাশে প্যাডিকল ও ল্যামিনার সংযোগস্থল থেকে উঠিত পার্শ্বীয় প্রবর্ধন প্যাডিকল কাশিরকদেহের উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে উঠিত ও পিছনে বর্ধিত খাটু শক্ত গাছন ল্যামিনাতে আস উভয় পাশে ট্রান্সপ্লেটস ও স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চাওড়া চাপা তীর্যক ঢালু প্লেটের মতো অস্থির আর্টিকুলার প্রসেস আর্টিকুলেশন এটা জয়েন্ট হবে জয়েন্ট হবে মানে একটা কাশিরকা সামনের কশেরিকার সাথে যুক্ত থাকে পেছনের কশেরিকার সাথে যুক্ত থাকে যুক্ত থাকার জন্য আর্টিকুলেশন থেকে আর্টিকুলেট মানে জোড়া লাগানো আর্টিকুলার প্রসেস আর্টিকুলেশন থেকে উভয় পাশে ল্যামিনা ও প্যাডিকলের সংযোগ স্থল দুইজন স্প্যাডিকল দুইজন স্প্যাডিকল এই জায়গাটাকে আমরা সংযোগস্থল স্থল বলে নিতে পারি এই যে ল্যামিনা এই যে অংশটুকু ল্যামিনা এই যে এই 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 জায়গা এই যে এই জায়গায় এই যে এই জায়গায় হ্যাঁ এইখানে এখানে এই আর্টিকুলেশনটা দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে এইখানে যুক্ত হবে এই দুইটার মাঝখানে এই দুটা মাঝখানে আর্টিকুলেশন এই যে এখানে তো যাই হোক এরা বর্ধিত হয়েছে বিদে এখানে জায়গা তৈরি হয়েছে এটা বর্ধিত হয়েছে এটা বর্ধিত হয়েছে বিদায় এখানেই এই স্থলটা তৈরি হয়েছে তাই এরা আর্টিকুলার প্রসেস দেখো এই জায়গায় এবং এই জায়গায় যুক্ত হবে উভয় পাশে ল্যামিনা ও প্যাডিকলের সংযোগ স্থল থেকে উদ্গত একটি সুপিরিয়র ও একটি ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস একটি সুপিরিয়র মানে সামনের দিকে ইনফিরিয়র মানে পেছনের দিকে কেন এই অস্থিটা এই কশেরুকাটা যে কারা থাকবে তার সামনের দিকটা শত যেন যুক্ত থাকতে পারে প্যাচরের দিকের কশেরুকের শত যেন যুক্ত থাকতে পারে সামনের দিকের প্রসেসটা হলো আর্টিকুলার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস প্যাচরটা হলো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যাই হোক পরের স্লাইডে আসো স্পাইনাস প্রসেস স্পাইন থেকে কাটা থেকে এই যে স্পাইনাস প্রসেস কি বলছে দেখো স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে দেখতে একটা কাটার মতো তাই মানে কাটার মতো একটা প্রবর্ধ নাকি দুই সংযোগ সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখীয় প্রবর্ধন যা নিম্নমুখী প্রসারিত আমরা সামনে তো স্লাইডে যাই এই যে দেখো এই যে এখানে খেয়াল করো এই যে এই এই যে এই যেটা এই যে এই যে দেখো পেছন নিম্নমুখী এটা নিচের দিকে নিচের দিকে ঝুঁকে আছে নিচের দিকে ঝুঁকে আছে পেছনের দিকে নিচের দিকে ঝুঁকে আছে এই যে এই স্পাইনাস প্রসেস এই যে স্পাইনাস প্রসেস এই যে স্পাইনাস প্রসেস আশা করি বুঝতে পেরেছো কি বলছে দুই ল্যামিনির সংযোগস্থল এই যে দিজনিস ল্যামিনি দিজনিস ল্যামিনি এই যে ল্যামিনি হ্যাঁ ল্যামিনি এই যে ল্যামিনি দুই ল্যামিনের সংযোগ স্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরিকীয় প্রবর্ধন যা নিম্নমুখী প্রসারিত দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকল কষেরকার এই প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত সার্ভাইকল হচ্ছে গ্রীবা দেশীয় ঘর অঞ্চলের দুই থেকে ছয় এক নম্বরটায় প্লাস দুই থেকে ছয় সার্ভাইকল কষেরকার এই প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত সামনে দিকে দুইভাবে বিভক্ত কষেরকর ছিদ্রমত নালী প্যাডিকলের ঊর্ধ্ব ও নিম্নদেশে যে খাঁজ থাকে তার সম্মিলিতভাবে ইন্টারবারটিক্রাল ফোরামেন গঠন করে এই যে এটা ইন্টারবার যেখানে কারসেপ্তরা রেখেছে এই ছিদ্রের ভেতর দিয়ে সুষুম্না স্নায়ু এই যে এই ছিদ্র এই যে এই ছিদ্রের ভেতর দিয়ে সুষুম্না স্নায়ু যেটা মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল সুষম্না কাণ্ড থেকে সুষমা স্নায়ু যেটা ও রক্তবাহিকা ব্লাড বেসেল ও এটার ভিতর দিয়ে অতিক্রান্ত হয় এটার ভিতর দিয়ে সুষা স্নায়ু এবং ব্লাড বেসেল ধমনী শিরা এটার ভিতর দিয়ে যাতায়াত করে এরপর দেখো এই ছিদ্রের ভিতর দিয়ে সুষুম্না স্নায়ু ও রক্তবাহিকা অতিক্রম করে কষিরুকের যে বড় ছিদ্রটি সামনে দেহ পিছনে আর্চ এই যে এই যে সামনে দেহ পেছনে আর্চ দুই পাশে পেডিকলে নির্মিত এই যে এই পেডিকলে নির্মিত তাকে ভাটিবল ফোরামেন বলে এই যে ভার্টিব্রাল ফোরামেন সকল কষিরুকার ছিদ্র সামিলোজিত ভাবে ভাটিব্রার ক্যানেল একটির পর একটি কষিরকা তুমি দুইটা হাতকে অর্ধ করে যে ছিদ্রটা দেখতে পাও একটা হাতের উপর হাত রাখো এটা একটা ক্যানেল তৈরি হলো এইভাবে কষিরুকাগুলো একটির পর একটা যখন সজ্জিত হয় আগা আগাগুরা একটা ক্যানেল তৈরি হয় কিভাবে এই যে আমি আগস্ট যাচ্ছি খেয়াল করো এই যে এখানে একটির পর একটি যখন যুক্ত হলো এইটার যে ছিদ্রটা আছে এখানে একটা ক্যানেল তৈরি করেছে সেই ক্যানেলটাকে এই ক্যানেলের ভেতর দিয়ে এই 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 ক্যানেলটা ক্যানেলের ভেতর দিয়ে কি হচ্ছে দেখো হুম সকল কষির ছিদ্র সম্মিলিতভাবে ভার্টিবল ক্যানেল নির্মাণ করে এর ভিতরে ঝিল্লি সহ সুষমা কাণ্ড ও রক্তমালিকা সুরক্ষিত থাকে কশরিকর প্রকারভেদ ভেরি সিম্পল এটা একটি সংখ্যাটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য সার্ভাইকাল গ্রীবা দেশীয় সাত বক্ষ দেশীয় থোরাসিক বারো লাম্বার কোমর দেশীয় কোটি দেশীয় পাঁচ সেক্টর শ্রেণী দেশীয় এক পাঁচটি একীভূত হয় ফিউজড হয় কক্ষ দেশীয় একটি চারটি একীভূত হয় এই এটা তো দেখালাম মোটামুটি ভাবে এটা বুঝিয়েছি আরেকবার বলি তাহলে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস এই যে এ দুটো হচ্ছে আর্টিকুলার প্রসেস ট্রান্সভার্স প্রসেস ভার্টিব্রাল আর্চ এই যে আর্চ এক খলম তৈরি করে ভার্টিব্রাল বডি সেন্ট্রাল এটা এর স্নায়ুরজ্জু সংযুক্ত থাকে বডিটার ভারটা কেরি করতে পেশি সংযোজনের চলন কশেরুকীয় চলন নিয়ন্ত্রণ কি কাজ করে এখানে কাজটা দেখেছে পেশিকে সংযুক্ত করে চলনে ভূমিকা রাখে এরা কি করে কশেরুকীয় চলন ও নিয়ন্ত্রণের কত ভূমিকা রাখে এরা স্নায়ুরজ্জু সংরক্ষণ করে এরা দেহের ভার বহন করে এখানে অংশের নাম এখানে কাজটা দেখানো আছে একটি টিপিক্যাল ভার্টিব্রা আদর্শ কশেরুকা অঞ্চম থেকে অষ্টম বক্ষ অঞ্চলে কষরুকা থোরাসিক বক্ষীয় দেশের কষরুকা দেখানো হয়েছে মেরুদণ্ডের কাজটা দেখো দেহ কাণ্ডে তোমার বলটাকে সুষ্ঠু সঞ্চালনে মজবুত ও নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে সুষুমনা কাণ্ড ও সুষুমনা স্নায়ু মূল কি রক্ষা করে মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে পরশুকা সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করে দেহের ভঙ্গি দানে ও চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে রাখবো আশা করি বুঝতে পেরেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটি হোমওয়ার্ক দেবো একটি আদর্শ ফসলকার গঠন এখানে ফিগারটাও লাগবে বর্ণনাটাও দিতে হবে টেক্সট বুকের সহযোগিতা নিবে সবাই ভালো থাকবে বসাইজ থাকবে সুস্থ থাকবে অনলাইন ক্লাসের সাথে থাকবে বইয়ের সাথে থাকবে ইট অল দ্য টাইম বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাছ